আমরা জয় করেছি কুশল, আমরা জিতে গেছি। তুই বলেছিলি না, দেখ দেখ আমরা জিতে গেছি। তোদের কাছে আমার কৃতজ্ঞতার অন্ত নেই। তুই আবার আমাদের কথা বলছিস কি? তুই তো নিজেও এটার একটা পার্টি। একটা কথা না বললেই নয় স্যার, ডক্টর অনির্বাণ গুহ না এলে হয়তো শেষ যুদ্ধটা জিততেই পারতাম না। আচ্ছা, এখানে এসে উনি কি করেছেন? উনি কি আমার মেয়ের ট্রিটমেন্ট করেছেন? এখানে অন্য কারোর নাম তুলবেন না প্লিজ। রাধিকার কিন্তু সেন্স ফিরে এসেছে, এমন কথা বলিস না যাতে ওর মনে আঘাত লাগতে পারে। রাধিকা মা, তুই আমাকে ভুল বুঝলি মা, তুই সবার সঙ্গে আমাকে একই আসনে বসালি মা। বাপি বাপি, আমি এখন ভালো আছি বাপি, আমি বেঁচে গেছি। সব অপরাধ আমি করেছি রে মা, সব অপরাধ আমরা বাড়ির লোকেরা করেছি। মা এসব কথা থাক না, আমি যে তোকে সারাটা জীবন ধরে আমি সবকিছু ভুলে তোকে মানুষ করেছি, আরে রাধিকা তার কোনো দাম নেই তোর কাছে। তোমরা বোধহয় ভুলে গেছো তোমরা ঠিক কিভাবে আমার সঙ্গে কি ব্যবহার করেছ। আমি এই কথাও বলেছিলাম, তোমাদের খারাপ লাগবে। এসব কথা বাদ দাও, এসব কথা বাদ দে মা, তুই সুস্থ হয়ে বাড়ি ফিরে আয়, তখন অনেক কথা হবে। তোর সঙ্গে দেখা করার জন্য কেউ কেউ এসেছে। কে এসেছে? না, ও কারোর সাথে দেখা করবে না। ছাড়ো না, এসব কথাগুলো বাদ দাও না, ও এখন কারোর সঙ্গে দেখা করবে না। বলো না কে এসেছে। অনির্বাণের বাবা আর পিসি এসেছেন। অনির্বাণ কোথায়? রাধিকার সঙ্গে আমার কি কথা আছে সেটা আজকে আর আপনি জানেন কি করবেন পোকরাজ? এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে রঞ্জের সঙ্গে আপনার কি কথা হয়, সেটা কি আপনি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? তাই রাধিকার সঙ্গে আমার কি কথা হয়েছে আর অন্য কারোর কি কথা হচ্ছে বা হচ্ছে না তার মধ্যে আপনি আর থাকবেন না প্লিজ। আমি আশা করেছিলাম পোকরাজ, আমি যাই করি না কেন রাধিকার উপর আপনি ভরসা রাখবেন, আর সেই ভরসা থেকেই আপনি রাধিকার জন্য অপেক্ষা করবেন। কিন্তু না, আপনি অপেক্ষা করতে পারেননি। অপেক্ষা? আপনারা দুজন তো বিয়ে করবেন ঠিক করেছিলেন তাই না? হ্যাঁ, আপনাদের বিয়েটা হওয়া খুব দরকার। কেন? আপনারা দুজনে বিয়ে করে ফেললেন বলে? না না, একেবারেই তা না। আমার মনে হয় রাধিকার জীবনে একটা নিশ্চয়তার প্রয়োজন আছে, এ কথা তো সত্য তাই না যে আপনারা বিয়ে করতে চেয়েছিলেন? হ্যাঁ, বিয়ের দিনও ঠিক হয়ে গিয়েছিল, তারপর যা হয়েছে সবই জানা আপনাদের আর কি। মেয়েটা বাড়ি ফিরুক, তখনই তো আর বিয়ে দেওয়া যায় না, সুস্থ হয়ে উঠুক আস্তে আস্তে, বিয়ের দিন ঠিক করে ওদের বিয়ে দেওয়া যাবে। ইসমানি, এখন এসব করা থাক না। না 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 না, এখন আর কোনো কথা টথার ব্যাপার নেই, কোনো কথার ব্যাপার নেই। রাধিকা সুস্থ হয়ে বাড়ি গেলেই আমরা ওর বাবার কাছে গিয়ে হাত জোর করে বলবো যে এবার আপনার মেয়েকে আমাদের দিন। এবার আমি যাব। বাড়ি যাবে তো? বাড়ি ছাড়া কোথায় যাব? বলছিলাম যে
বাবা এতটা দূর ড্রাইভ করে এসছে, তুমি যদি যাও ভালো হবে, আবার এতটা দূর যাবে তো? কিন্তু আমিও তো আমার গাড়ি নিয়ে এসেছি পিসিমানি। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না অনিবেন ঠিক আছে, আমি না হয় আর একটু বিশ্রাম নিয়ে তারপরেই না হয় যাবো, আর একেবারে ওর বাবার সঙ্গে পাকা কথা বলে তারপর যাবো। ঠিক আছে আমি আসছি। অনির্বাণ এখানে ছিল কিন্তু বোধহয় চলে গেছে, নাটক করে তোকে দেখতে এসেছিল। তোর মনে নেই বিয়ে বাড়িতে তোকে কি অপমানটাই না করেছে ও? কে আমাকে অপমান করেনি? তোমরা যদি আসতে পারো তাহলে অনির্বাণেরও আসার অধিকার থাকে। সিস্টার আপনি কি যেন বলছিলেন, অনির্বাণ না থাকলে আমি বাঁচতাম না। সত্যিই বাঁচতেন না। উনি মাঝরাতে এসে আপনার কপালে পুজোর ফুল ছুঁয়েছেন আর ভোরবেলা পর্যন্ত আপনার কাছেই ছিলেন। পুজোর ফুল? পুজোর ফুলে আমার মেয়ে বেঁচেছে? তাহলে চিকিৎসার কোনো প্রয়োজন ছিল না? না চিকিৎসার জন্য বাঁচেনি, পুজোর ফুলে বেঁচেছে। তা না, আসলে মানুষের বিশ্বাস যখন সব হারিয়ে যায় কিংবা কিছু করার থাকে না, তখনই কখনো কখনো মিরাকেল ঘটে। আমরা ধরে নিই যে সেই মিরাকেল ঘটিয়েছে কোনো পুজোর ফুল কিংবা কিছু মানুষের উইল পাওয়ার কিংবা কিছু মানুষের প্রেয়ার, সব মিলে ব্যাপারটা ঘটে। আমি অনির্বাণের ক্ষেত্রে এই কথা মানি না। ও আমার রাধিকাকে অপমান করেছে। তোমরা কি করেছো সেটা তোমরা ভুলে গেছো? রাধিকা মানছি আমরা করেছি, আমরা বাড়ির লোক, তুই আমার মেয়ে, আমার অধিকার আছে, কিন্তু বাইরের লোক এসে তোকে অপমান করে যাবে এটা আমি মানতে পারি না। বাড়ির লোকের কাছ থেকে তো আরো এক্সপেক্ট করা যায় না। ছাড়ো না এসব কথা, ভালো লাগছে না। ও এখন খুব ক্লান্ত, আপনাকে বেশি কথা বলাবেন না। আমার তো মনে হয় আমাদের এখানে বেশিক্ষণ থাকা উচিত নয়, তো একটু বিশ্রাম নিক। সেটাই ঠিক, তবে রাধিকা তুই কি কোনো ভিজিটারকে অ্যালাউ করবি এক মিনিটের জন্য? দাদাভাই ও করবে না, ছাড়ো না। আমি তো রাধিকাকে জিজ্ঞাসা করছি, ভিজিটার তো রাধিকার, তোরা ওর হয়ে উত্তর দিচ্ছিস কেন? কথা দিচ্ছি রাধিকা, আর কখনো তুমি আমাকে দেখতে পাবে না। আমি যেমন করে হোক, যেমন করে হোক আমার কথা রাখবো। তুমি চিন্তা করো না, তোমার জীবনে অনির্বাণ নামক কাঁটাটি সারা জীবনের জন্য আমি তুলে দিলাম, আর কোনোদিন তোমার এই কাঁটা কোথাও ফুটবে না, তোমাকে কোনো ব্যথা দেবে না। কিন্তু তুমি ভালো থেকো রাধিকা, যাওয়ার আগে নিজের হাতে তোমাকে ভগবানের ফুল মাথায় চুমাতে পেরেছি, তোমার চোখের জল মুছে দিতে পেরেছি, বাস এটাই আমার শান্তি, এটাই আমার আনন্দ। আমি জানি, আমি জানি তুমি তুমি একদিন খুব সুখী হবে, খুব দূর থেকে তোমার সুখ দেখব, তোমার নাম যশ এসব থেকে আমি আনন্দ পাবো রাধিকা। বাকি জীবন শুধু সেটুকু নিয়েই বেঁচে থাকবো আমি। ভালো থেকো রাধিকা, ভালো থেকো রাধিকা। পোখরা যা রঞ্জাও এসেছে, তুই কি জানিস পোখরা যা রঞ্জার অফিসিয়াল বিয়েটা হয়ে গেছে? খুব খুশি হয়েছি শুনে, ভালো থাকুক, আর ওরা আসুক না, আমার তো কোনো অসুবিধা নেই। আমি একবার মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছি, সেখানে আমি আর চট করে যেতে পারবো না, এটা আমি বুঝে গেছি। আর ভাবি এই অভিজ্ঞতাটা আমার হওয়ার ছিল। আমার উপর অভিমান করিস না মা,
তোর মা আমাকে যা যা বলেছিল আমি আমি তার কোনো কথার গুরুত্ব দিইনি। আমি বলেছিলাম যে আমার মেয়ে যখন এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছে তখন নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে। আমাকে ভুল বুঝিস না মা, আমি 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 তোর সঙ্গে কথা বলবো বলে ভেবে রেখেছিলাম তো দিদির বিয়েটা মিটে গেলে, কিন্তু তার আগেই তুই আমাকে তো কোনো সুযোগই দিলি না কথা বলার। একা দোকা শো থেকে রবি রাত 9টায় স্টার জলসায়।